আপনি বলছিলেন যে আসলে সায়াটিক নার্ভ যদি এনট্র্যাপমেন্ট হয় কিংবা পাইরিফর্মিস মাসেলে কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা করাতে হতে পারে বা দুটো জিনিস দেখতে হবে সেটি কি ওয়েল আমরা দুটো জিনিসের কথা এখনই বলবো তার আগে আমি একটু যাদের অনুষ্ঠান করছি তাদের ওখানে এই চিকিৎসা খুব ভালো হয় আচ্ছা অর্থাৎ বিআরবিতে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টটা দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য কান্ট্রি এত সুন্দর করে তৈরি করা হয়েছে এদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য বা ফিজিওথেরাপি চিকিৎসার জন্য চলুন আমরা জেনে নিই নার্ভ অ্যান্ড পাইরিফর্মিস তাহলে পাইরিফর্মিস যখন চাপ লেগে আসে ওখানে তাহলে এর জন্য আমরা কি করব পাইরিফর্মিসের স্ট্রেসিং করব খুব সোজা আমরা কি বলি রোগীদেরকে যে অনেক কিছুই আছে অনেক কঠিন করে কিন্তু আমরা সোজাভাবে বলি আপনার বাম পাশে প্রবলেম তাহলে বাম পাটা কী করবেন ডান হাঁটুর উপরে দিয়ে দেন ডান হাঁটুর উপরে দেন আপনি শুয়ে ডান হাঁটুর উপরে দিয়ে আপনি পাটাকে টানেন বাম পায়ের হাঁটু ধরে টেনে ডান শোল্ডারে নিয়ে আসেন দেখবেন এটা স্ট্রেস হবে বারবার আনলে এখন পা সোজা করেন আবার বারবার আনেন দেখবেন আগের চেয়ে তো আমি একটু ভালো বোধ করি এটা হলো শুয়ে এখন আপনি শুতে পারছেন না তাহলে কী করবেন আপনি আপনার বাম পাকে ডান হাঁটুর উপর উঠিয়ে দেন দিয়ে ডান হাত দিয়ে বাম হাঁটুকে ধরে আপনার ডান দিকে বারবার টানেন খানিকক্ষণ দেখবেন পরে দেখবেন আপনি রিল্যাক্স হয়ে গেছেন এই দুটো চিকিৎসা এছাড়াও আমরা আরও অনেক কিছু করি বা দর্শকদের জন্যে এটা সুবিধা হবে আমার কাছে আসার দরকার নাই আপনি আপনার জায়গায় থেকে এটা করে দেখেন নাম্বার সেকেন্ড ওয়ান যেটা বলছিলাম যে মাসেল টাইট ওই লোকটা তো পা উঠাতে পারে 7 ইঞ্চি সে কী করবে এর জন্য একটা মানে ইমিডিয়েট রিলিফের চিকিৎসা আছে ইমিডিয়েট রিলিফ সেটা হলো এই ওই লোকটা বাড়ির কারো সাহায্য নেবে উনি যদি বিবাহিত হন ওনার ওয়াইফকে বলবে যে আমি তো পা উঠালাম এই 7 ইঞ্চি পায়ের গোড়ালিটা তুমি শক্ত করে ধরে রাখো আর রুগী তার পায়ের গোড়ালি দিয়ে ওই হাতের উপরে চাপ দিয়ে ধরে 5 সেকেন্ড রাখবে ছেড়ে দেবে আবার এইটা 3-4 বার করার পরে রুগী দেখবে যে আগে তো 7 ইঞ্চি উঠাইছে এখন 10 ইঞ্চি হয়ে গেছে তো 10 ইঞ্চি হওয়া মানে এটা এখন বারবার করতে হবে কমপক্ষে 2-3 ঘন্টা পরপর করেন 2-3 ঘন্টা পরপর করেন দেখা যাবে আস্তে 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 পা উঠে গেছে আর পা উঠে গেলে এখন আর ওই দাঁড়ানোর পরে ব্যথা হচ্ছে না ফ্লসিং বলছি একটু আগে আপনাকে যে ফ্লসিং হচ্ছে সে যাচ্ছে আস্তে আস্তে তার পথ দিয়ে আটকে নাই সে ভালো বোধ করবে তাহলে একটা হলো কি সাইটিক নার্ভ যে নার্ভ চাপ দেয় তাকে আমরা চাপ দিয়ে দিয়ে উঠাবো আর একটা বলছি পাইরিফর্মিস মাসেলে যখন প্রবলেম হয় তাহলে তার পাইরিফর্মিসকে স্ট্রেসিং করতে হবে যেটা বলছি শুয়ে পায়ের উপর পা দিয়ে বসে এক পা অর্থাৎ এক্ষেত্রে স্পেসিফিক কিছু ফিজিক্যাল ম্যানিউভার বা এক্সারসাইজ আপনারা অবশ্যই আমাদের রোগীদেরকে শিখিয়ে দেন বা অ্যাডভাইস করেন এবং সেটির মাধ্যমে খুব সহজেই এটি থেকে আসলে রিলিফ পাওয়া সম্ভব